ভারত সফরের চেন্নাই টেস্ট চলাকালীন সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে উঠেছিল কথা। প্রথম টেস্ট শেষে নির্বাচক হান্নান সরকারও জানিয়েছিলেন, বল করার সময় আঙ্গুলে চোট পেয়ে ব্যথা অনুভব করেছেন এই অলরাউন্ডার। তাকে পর্যবেক্ষণে রাখার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু কানপুরে গিয়ে এবার বদলে গেল দৃশ্যপট। বাংলাদেশ দলের হেড কোচ চান্দিকা হাথুরুসিকে নিশ্চিত করলেন, দলের শীর্ষ তারকাকে নিয়ে কোনো শঙ্কা নেই, সাকিবকে নিয়েই কানপুর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। চেন্নাই টেস্টে ব্যাট হাতে রানের দেখা পেলেও বড় ইনিংস খেলতে পারেননি সাকিব। তবে বল হাতে তেমন সক্রিয় দেখা যায়নি এই অলরাউন্ডারকে। দুই ইনিংস মিলিয়ে 21 বার বল করে ছিলেন উইকেট শূন্য। সে সময় প্রশ্ন উঠে, 37 বছর বয়সী সাকিব এখন টেস্ট খেলার জন্য কি ফিট আছেন? এসবের মাঝে ধারাভাষ্যকার মুরালী কার্তিক সাকিবের আঙ্গুলের চোটের খবর দিয়ে আলোচনা আরও উস্কে দেন। যদিও টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল সাকিব শতভাগ ফিট হয়েই চেন্নাই টেস্ট খেলতে নেমেছে। চেন্নাই টেস্টের পর গণমাধ্যমকে হান্নান সরকার বলেছিলেন, ছিল এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিং এর সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। বাট আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে নেক্সট সেকেন্ড টেস্টের আগে, সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সো সেই জিনিসটা আমরা অবজার্ভ করবো, যদি এরকম হয় যে সে ফিল করে, মানে সাকিব এমন একজন প্লেয়ার, সে কিন্তু অনেস্ট প্লেয়ার আমরা জানি, সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বোলিংটা করতে পারবে না, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো। সে যদি মনে করে যে হ্যাঁ বোলিং ব্যাটিং দুটোই করতে পারবে, তাহলে সিনারিও ডিফারেন্ট। সো ওভারঅল আমরা বিষয়গুলো দেখার জন্য আমরা হাতে সময় পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা জাজমেন্টে যাবো। সো এদিকে বুধবার দলের অনুশীলন শেষে গণমাধ্যমে হাথুরুসিংহে জানান, সাকিবের চোটের ব্যাপারে তিনি অবগত না, এই খেলোয়াড় পুরোপুরি ফিট আছেন বলেই তিনি নিশ্চিত হয়েছেন। সাকিবের সম্পর্কে বলবো, তাকে নিয়ে এই মুহূর্তে কোনো সংশয় নেই, আমি ফিজিও বা কারো কাছ থেকে কিছু শুনিনি, কাজেই সে খেলার জন্য প্রস্তুত। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ধারণা করা হচ্ছে এই টেস্টের উইকেট হতে পারে আরও বেশি স্পিন সহায়ক, সেক্ষেত্রে কানপুর টেস্টে সাকিব বল হাতেও রাখতে পারেন বড় ভূমিকা। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।